আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আজকে আরও একটি ব্যতিক্রমী ব্লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ব্লগটি দেখেও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তা আমি আমার বন্ধুর বাসায় ঘুরতে গিয়েছিলাম, হঠাৎ যখন ওর বাসার বিল্ডিং যে বিল্ডিংয়ে ও থাকে ওই বিল্ডিংয়ের ছাদে যখন আমি হঠাৎ একটু যে কোনো একটি কারণে ঘুরতে গেলাম, তখন এই দৃশ্যটি দেখে আমার কাছে অনেক অবাক লেগেছিল যে প্রবাসের মাটিতেও কিভাবে ছাদের উপরে এত সুন্দর একটি বাগান তৈরি করা যায় সবুজ অরণ্য দিয়ে। তা আপনারা আমার ভিডিওর মাধ্যমে এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন সবুজ অরণ্য, সবুজ গাছ রয়েছে এখানে, সবজি গাছ রয়েছে, ওষুধি গাছ রয়েছে, ফলের গাছ রয়েছে, এমনকি বিভিন্ন ধরনের শাক সবজির গাছও এখানে রয়েছে। তা আপনারা আমার ভিডিওর মাধ্যমে এখন আখের দৃশ্য দেখতে পাচ্ছেন, অনেকে এটিকে কুইশুর বলেন। তা আপনারা কে কোন জেলার, আপনারা অবশ্যই আপনাদের জেলাতে এটিকে কি নামে ডেকে থেকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, আমি প্রত্যেকটা ব্লগে চেষ্টা করি কিছু চেঞ্জ করার জন্য। তো আজকে আপনাদের সঙ্গে এই ব্যতিক্রমী ব্লগটি শেয়ার করে আমার কাছে অনেক ভালো লাগতেছে। তা আমি আমার পরবর্তী বা এর আগে যে ব্লগগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম সেগুলো বেশিরভাগই রাস্তার দৃশ্য ছিল। তো আমি ভাবলাম যে আমার দর্শক ভাই বোনদের সঙ্গে আজকে একটি ব্যতিক্রমী ব্লগ শেয়ার করা প্রয়োজন। তো আমি যখন হঠাৎ ভাগ্যবশত আমার বন্ধুর বাসায় ঘুরতে গেলাম, তখন ওর যখন ছাদে গেলাম, তখন এই দৃশ্যটি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছিল। সাথে সাথেই পকেট থেকে ক্যামেরা বের করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই দৃশ্যটি সঙ্গে সঙ্গে আমি ধারণ করেছিলাম। বন্ধুরা, আশা করি এই সবুজের অরণ্য দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যাদের কাছে এই দৃশ্যগুলো ভালো লাগবে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্টই গুরুত্বপূর্ণ আমার বয়সে। তা আপনারা আরও একটি দেখতে পাচ্ছেন, দেড়শের গাছ দেখতে পাচ্ছেন যে ও কী করছে, বালতির ভিতরে মাটি দিয়ে এখানে একটি দেড়শের গাছও লাগিয়ে দেখেন একটি দেড়শ দেখা যাচ্ছে, একটি ফুল গাছ। এই ফুলটির নাম আমি অবশ্য জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই এই ফুলটির নাম আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন টমেটো গাছের দৃশ্য, টমেটো গাছও লাগিয়েছে, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম টমেটো গাছ রয়েছে, বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে, বিভিন্ন শাকসবজির গাছ এখানে রয়েছে। এখন আপনাদেরকে আরও একটি ব্যতিক্রমী আরও একটি দৃশ্য দেখাবো যে ও শখের বসে কিছু পাখি লালন পালন করে। তো বন্ধুরা, আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি সেই পাখির দৃশ্যগুলো দেখাবো। তা আপনারা জাস্ট ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। এখানে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, অবশ্যই আমি সবগুলো গাছ সম্বন্ধে জানি না, তা আপনারা যদি গাছগুলো চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিছুক্ষণ আগে যে পাখিগুলো দৃশ্য দেখানোর জন্য আপনাদেরকে বলেছিলাম ও কী করছে, শখের বসে এই পাখিগুলো এখানে লালন পালন করে। তা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাখি এগুলো। এই পাখিগুলোর নামও যদি আপনারা জানতে পারেন, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের মূল্যবান কমেন্টগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টগুলো যখন আমি পাবো, যদি আমার ভিডিওর মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সামনের দিকে যে ভিডিওগুলো আমি ক্রিয়েট করবো সেই ভিডিওগুলো আরও ভালো মানের করার চেষ্টা করব। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওতে আমি বয়স তেমন দেব না, কারণ বেশি বয়স দিলে ভিডিওর লেন্থটি অনেক বড় হয়ে যাবে। তা আপনারা পাখির দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, যারা পাখি প্রেমিক দর্শক, যারা পাখি দেখতে বেশি ভালোবাসেন তাদের জন্য আমার মনে হয় আজকের ব্লগটি খুবই সার্থক একটি ব্লগ হতে যাচ্ছে। তা আপনারা আশা করি এই ব্লগটি দেখে আপনাদের অনেকের কাছে ভালো লাগতেছে। বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। যদি শেয়ার করেন তাহলে আমার চ্যানেলের ইমপ্রেস আরও বৃদ্ধি পাবে, কারণ একটি চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিতে সকলেরই সহযোগিতা প্রয়োজন, কারণ কথা রয়েছে দশমিলি কুড়ি কাজ হারে জিতি না হিলাজ। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার চ্যানেলটি আরও সামনের দিকে এগিয়ে যাবে। তা আমি কথা বেশি বাড়াতে চাই না, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হোম, স্টে সেফ।